Hi friends, this is Jagat Sarkar and this is Gopal Singh. Subscribe kare theworldcricket.com aur bell icon press ko dabaye regular videos update dekhne ke liye. Thank you. আবার একটা বড় শট মাঠের বাইরে এবারে টাইমিংটা দেখুন কানেকশনটা দেখুন ব্যাসটা কমাও এবারে ইনসাইড আউট দৌড়েছেন ক্যাচটা দিতে পারলে ভালো ক্যাচ একটা দেখতে পেতাম আমরা চার চারটি রান যোগ হলো দলের এবারে আবার লং অফের উপর দিয়ে মতো বড় বাপের বোলারকে যেভাবে তুলোধুনো করছেন সত্যি একাই ডান্সিং আম্পায়ার বলা হয় হালকা হাতে খেললেন আসলে স্ট্রাইকটা নিতে চাইছেন সম্ভবত জগৎদ্বি আর উইকেটের পেছনে এবার আবার ইনসাইড আউট মাঠের বাইরে আতশবাজি এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আতশবাজি যে আবার কিন্তু ওই ইনসাইড আউট মাঠের বাইরে সামনে ব্যাক টু দা বোলার প্রান্ত বদল করছে একবার আর সঙ্গে সঙ্গে ভালোবাসেন নতুন ওভার শুরু হবে মোহিত মিনা প্রথম বলটি করবেন অফ স্টাম্পের বাইরে খেলে দিয়েছেন একটি রান কিন্তু পাবেন তবে একটি রান করার অর্থ দলের রান পৌঁছে বাসাটা দিয়ে গেছেন কিন্তু প্রতিনিয়ত যে কথা বলছিলাম মোহিত মিনা এবার সামনের দিকে এবং দর্শকরা মনে হয় একজন দর্শক ধরে ফেলেছেন নিলেন একজন দর্শক ডাক্তার জগদীশ সিং এর পক্ষ থেকে দলের রান একেবারে 93 এক্সট্রা কভার ড্রাইভ না সম্ভব হয়নি ফিল্ডার যদিও পৌঁছেছিলেন উজ্জ্বলকে আমরা দেখেছিলাম অন্তত শেষ মুহূর্তে একটা চেষ্টা করেছিলেন তার পক্ষে সম্ভব হয়নি 17 রানের দিকে এগিয়ে যাচ্ছে প্রথম চুরি করে ফেলেছেন আবার ফুল টস এবং সঙ্গে সঙ্গে সেটি সীমানার বাইরে পাঠিয়ে দিয়েছেন 17 রান পূর্ণ হয়ে গেল শেষ বল 105 এবার খাটো লেন্থের বল এবং সেটি কিন্তু পুল মেরেছেন এবং স্কোয়ার লেগের উপর দিয়ে মাঠের বাইরে করছে তাহলে কি হ্যাটট্রিক হবে আর মাঠে এসেছেন কিন্তু সাগর আর এক্ষেত্রে কিন্তু জগৎ সরকার কিন্তু পাঠিয়ে দিয়েছেন মাঠের বাইরে ইয়ংস্টার দলের শেষ ওভার যদিও এই বলটি ক্যাচ হতে পারে নিচে কিন্তু ফিল্ডসম্যান এবং হ্যাঁ আউট আউট হয়ে গেলেন কিন্তু জগৎ সরকার